যাদের মধ্যে একজনের প্রতি আরেকজনের প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশাটা পূরণ না হয়, তখনই আসলে নানান ধরনের ঘটনা। প্রেমে টেমে পড়নি তো ওখানে গিয়ে? জি বলছি যে কোনো মেয়ের দেখা টাকা পাওনি তো, যার টানে তোমার আর কাজে ফিরতে ইচ্ছে করছে না? তোর আবার কি হলো? আমার খেতে ইচ্ছে করছে না। আর কি হলো বিথি? বিথি দাঁড়ান। এসবের মানেটা কি? সমস্যা কি আপনার? কি বলেন আপনি? এরকম অভিনয়ের মানে কি আপনার? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এসে খেতে বসলাম আর আপনি খাওয়া ছেড়ে উঠে চলে যাচ্ছেন, এরকম লোক দেখানো কাজ করে কি মজা পান আপনি? ফরাদ, তুই এসব কি বলছিস? বিথি তো রাত, তুই চুপ কর। আপনি কি ভাবেন নিজেকে? আমাকে ইগনোর করবেন, আবার সেটা দুনিয়া সবার সামনে দেখিয়ে দুনিয়া উদ্ধার করতে চাইছেন? থাক না বিথি, আসলে প্লিজ রানু, প্লিজ। আমি কথা বলছি, আমার কথার মাঝখানে আপনি কথা না বললে আমি খুব খুশি হব, প্লিজ। আরেকটা ব্যাপার, আপনি কাল ফারিয়াকে নিয়ে কথা বলছিলেন না, একটা কথা স্পষ্টভাবে আপনি জেনে রাখুন, ওটা সম্পূর্ণই আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি আমার বোন ফারিয়ার সাথে কি করব, কি বলবো, না বলবো, না করব, সেসব ব্যাপারে আপনি কথা বলবার কে? হু দ্য হেল আর ইউ? আপনি আমার কেউ না, ওকে? আর আপনিও আমার জীবনে কেউ না। এটাই পরিষ্কার হলো যে আমরা কারো জীবনে কেউ কারো না। কেশব ভাই, প্লিজ ভাতটা। তা এখন বলেন কেশব ভাই, তখন কি নিয়ে মজা করছিলেন? না মানে ওই হচ্ছে কি, বিথি বসার পরে বারবার দরজার দিকে তাকাচ্ছিল, তাই আমি মজা করে বলছিলাম যে তোমার জন্য অপেক্ষা করছে কিনা। বারবার তুমি জানতে চাচ্ছিলে না, সেজন্য হয়তো বিথি ভয় পাচ্ছিল যে আমি সবার সামনে কিছু বলি কিনা। এই পরিস্থিতি এড়ানোর জন্যই ও আসলে চলে যাচ্ছিল। আমাকে আগে কেন বললেন না এই কথাটা? নিজে কথা বলার সময় কাউকে কথা বলার কোনো সুযোগ দিস তুই? আসলে ভুলটা আমারই, এরকম সেন্সিটিভ একটা বিষয় নিয়ে মজা করাটা ঠিক হয়নি। হ্যাঁ, খুবই বোকার মতো কাজ করেছেন, ফাজলামো করাটা একদম উচিত হয়নি আপনার। স্যার বলো তো, এখন একা একা মজা করে খাও। ওরে মোর মোড় মেয়ে, কে রে তুই? কোথা হতে কি শক্তি পে কহিলি আমার কথা এত স্পর্ধা? এই জীবনে শান্তির মুখ আর দেখবাম না, দেখবাম কে রে? একটা একটা ঝামেলা লেগে গিয়েছে, কোফলে কোনো শান্তি নাই। পাপছিলাম দোষতলার উফরে বাসাতের মধ্যে দিয়া ফুরা ফুরা দেখতাম, কোথাও হলো না। এল্লা গোর ঝামেলা, ওল্লা গোর ঝামেলা লেগে গিয়েছে। কি তো ফেস কে রে? এই বাড়িটা তো আমাদের নিজেদের না, এত কিছু ভাবো কি করে? নহল করা ছাত্রের মতো চেহারা নাকি ও আছে। শুধু আমি কেন, ফারিয়াও তো একই কথা বলেছে। এইটাই তো আমার প্রশ্ন। হ্যাঁ কই তো কে রে? খারাপ লোক খারাপ বলবে, এটাই স্বাভাবিক। আমরা লগে তো কোনো খারাপ কাজ করছে না, করছে? করেনি,
এখনো এই কথা বলছো সালমা বেগম? লিলির মাথাটা ঘুরিয়ে দিয়েছে কে? ওই ওয়াসিম। আচ্ছা আমি বুঝলাম না, ফয়লায় বিতির মাথা আছে এমন, আর ফর হলো কেডা লিলি, কুছদিন পরে কেটাই তো আলো, আর পরে কেটাইব কেয়া। আচ্ছা এই পাগলো মানুষগুলোর মধ্যে আমি কেমনে স্বাভাবিক থাকি? আসতেছ তো কে রে? লালা এমনি, ওই যে তুমি বললে তুমি স্বাভাবিক সুস্থ আছো। নমস্কার, পাগল হইলে তোমার লইয়াই হইয়া। সারাদিন তো মেয়েটার কুঁজ নিছি না, এখন একটু ফোন করার লাগবো। এখন ফোন করার দরকার নেই, মেয়েটার কালকে পরীক্ষা। তোমার কেটে গেছে, আমি বিতির লগে কথা কইয়াম, আমি আমার মাইয়া রানুর লগে ফোন করে কথা কইয়া। সেটা উচিত হবে না, রাত অনেক হয়েছে, এখন সবাই ঘুমোচ্ছে, তাছাড়া সকালে বিথির পরীক্ষা। বিথির পরীক্ষা, বিথির পরীক্ষা! আচ্ছা এত ভাবনা চিন্তা করে আমার কোনো লাভ আছে? কোনোদিন ভালো কিছু করছো তোমার এই মেয়া? কোনোদিন করতে পারতো? আচ্ছা এত কিছু পাইছে, হ্যাঁ তোমার মতো মাথাটা কেড়ে পাইছে না? শুনো মাস্টার, তুমি ওই বিথির আশায় থাক, ওরে দিয়ে কোনোদিন ভালো কিছু হয়ও নাই, কোথাও না আশা কর। এত কিছু করেও মেয়েটা তোমার মন পেল না সালমা বেগম, বুঝবে একদিন, ঠিকই বুঝবে। কি ব্যাপার, ফাড়িয়ে এলো না খেতে? ও তো সন্ধ্যা থেকে ঘরের দরজা বন্ধ করে বসে আছে, ডাকতে গিয়েছিলাম, বললো খাবে না। আর কত খাবে, ভাই বোন মিলে তো এবারের অন্ন ধ্বংস করা ছাড়া কাজের কাজ কিছুই করছে না। আজ ওর জন্যই রানুদের বাড়িতে গিয়ে ঠিকমতো কথাগুলো শোনাতে পারলাম না, ওদের সব পরিকল্পনা ভেস্তে গেল। এমন সুযোগ কি আমরা আর পাবো? আচ্ছা আপনি, বিথির কালকে পরীক্ষা নিয়ে কি যেন একটা ভাবছিলি না তুই? সেটা তো আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছি। আচ্ছা তোর কি মনে হয়, পরীক্ষায় চান্স পাবে বিথি? মনে হয় না পাবে, ও তো আর আমার মতো পড়াশোনা এতটা ভালো না, আর পড়েছেও এখানকার সাধারণ একটা কলেজে, আমার মতো প্রাইভেট ভার্সিটিতে পড়লে একটা কথা ছিল। কিন্তু অন্তু বুদ্ধি তো তোর থেকে বেশি। মানে? মানে দেখলি না, তোর থেকে কত বেশি বুদ্ধি খাটিয়ে ফরহাদ আর কায়সারকে ইমপ্রেস করে ফেললো বিথি, তুই সেটা পেরেছিস? সব কিছুতে তুলনা করিস না তো আপনি, আর ওই বিথের সাথে তুলনা করা তো আমার একদম সহ্য হয় না। তুই কি ভাবছিস সেটা বল। ভাবছি এই মেয়ে যদি কোনোভাবে পরীক্ষায় ভালো করে ফেলে আর রাহাতের অফিসে ঢুকে যায়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে বুঝতে পারছিস অন্তু? কি আর হবে, ওর খবরদারি আরো বেড়ে যাবে। একদমই তাই, আর সেটা এক মুহূর্তের জন্য আমি মেনে নিতে পারবো না। কিন্তু এখন আর কি করতে পারি আমরা? আচ্ছা অন্তু, পরীক্ষা শুরু কয়টায় সেটা জেনে নিয়েছিস তুই? হ্যাঁ, সকাল 9টায়। ধর বিথি যদি সময় মতো পরীক্ষা দিতে পৌঁছতে না পারে। Thank you.
কখন উঠলা? কি আমি ঠিকই বুঝতে পারছি তুমি বিথির জন্য দোয়া করলে, মেয়েটার আজকে পরীক্ষা, পরীক্ষা যেন ভালো হয়, চাকরিটা যেন হয়, কোনো বিপদ আপদ যেন না আসে। আমি তো বিথির লিখে দোয়া করানোর কথা ভুলে গেছি গা। তাহলে এতক্ষণ কাঁদছিলে কেন? আচ্ছা রাজ্যে রানু আর রাহাতটা নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখছি, এই জন্য ঘুম থেকে ওই টেলার কাছে দোয়া চাইলাম। তাহলে এমন করে কেঁদে কেঁদে কি চাইছিলে তুমি? যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহ ফাঁকে যেন মাফ করে দেয়। আর এই আল্লাহ ফাঁকে দোয়া থাকলে রাহাত আর রানু কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আর বিথির জন্য কিছুই যাওনি? আর কইলাম তো না, ভুলে গেছি কি? এটার পরীক্ষা আজকে, মা তাত কিছু না থাকলে দোয়াতে কি কিছু হয়? হয় সালমা বেগম, মা বাবার দোয়া সবসময় ছেলে মেয়ের কাজে লাগে। হ্যাঁ বাবা, এখনই বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখনই খেয়েও নিচ্ছি আমি, এখন কথা বলার একদমই সময় নেই। আমি তোমাকে পরীক্ষা শেষ করে কল করছি, ঠিক আছে? ঠিক আছে বাবা। আরে আস্তে খা বিথি, কি করছিস তুই? একদম সময় নেই, এখনই বেরোতে হবে। মাত্র 7টা বাজে, এখনই যেতে হবে না হলে জ্যামে পড়ে যাব। কিচ্ছু হবে না, নে তুই একটু শান্তি মতো খা তো। আই বিথি, কোথায় যাচ্ছিস? আমি যাব না। তোর কেন যেতে হবে? আমি তো একটু পরে চলেই আসছি। না বিথি, তুমি আমার সাথে যাবে। না রাহাত ভাই, আমি একা একটা সিনজি নিয়ে চলে যেতে পারবো। একদম না, আমার সাথে চলো। কালকে রাতে বললাম না, আপনার সাথে যাওয়াটা ভালো দেখায় না। কিন্তু আমার নিজেও তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? আর আমি তো তোমাকে একা ছাড়তে পারি না। কিচ্ছু হবে না রাহাত ভাই, আমি যাচ্ছি। কোনো সমস্যা হলে ফোন দিস বিথি। ভেব না, বিথি একাই সব কিছু সামলে নিতে পারবে। ভাড়া কিন্তু 300 টাকা, 250 দিব। আচ্ছা ঠিক আছে, ওঠে। ভাই একটু একটু জলদি চলেন, হ্যাঁ আমার একটা পরীক্ষা আছে আজকে। তোমার না আজ নিজের অফিসে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, বাট পরীক্ষার সময় এখানে থাকাটা তো আমার রেসপন্সিবিলিটি, তাই চলে এলাম। বাহ, খুব ভালো করেছো, সবাই কিন্তু চলে এসেছে। আচ্ছা এসে ভাই বিথি এসছে, ভালো কথা মনে করেছো তো? ওকে দেখলাম না,
সে কি এখন আসছে না কেন? আচ্ছা দাঁড়ো, বিথিকে একটা ফোন দিই। হ্যালো হ্যালো বিথি, তুমি কোথায়? এই তো রাস্তায় আসছি। তুমি কি জ্যামে আটকে আছো নাকি? এত সময় কেন লাগছে বলো তো? না তেমন জ্যাম তো পড়েনি। তাহলে তো এতক্ষণ চলে আসার কথা। আচ্ছা তুমি এখন কোথায় আছো সেটা বলো। আমি তো জায়গাটা চিনি না। এই যে ভাই কোথায় আছি আমরা এখন? কাছাকাছি চলে আসছি। কাছাকাছি আছি। জলদি করো জলদি করো, একটু পরেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে। ভাই একটু জলদি চালান না। কাছেই আছে। কোথায় যাচ্ছি আমরা? আর চুপ করে বসে থাকেন তো, আপনারা জায়গা মতো নামাই দিলি তো। কি করছেন আপনি? কোথায় যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? নামেন। এখানে কেন? কোথায় এটা? আরে নামেন তো। কোথায় এটা? এখানে কেন নামবো? ব্যাগ দেন। আরে কি করছেন? দেন এবার মোবাইলটা দেন। মোবাইল আমি কিছুটা দিব না। আর দেন মোবাইল। না বলেছি না। এই ফোন তো যাচ্ছে না। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কিসের ভয়? এই শোনো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? গুড, তুমি কাজটা ভালোভাবে করার পুরস্কারটা খুব দ্রুতই পেয়ে যাবে। মিথির চাকরি হবে, আমি বলছি, আমি বলছি। দেখো বিথি আমার অসম্ভবকে সম্ভব করবে, আবার এই সেই মেয়ে। বিথির আর পরীক্ষা দেওয়া হচ্ছে না। এবার আমি দেখব পাগল সালমা বেগমের পরিবারের অবস্থাটা কি হয়। কেউ আছে বাড়িতে? আপি, এটা রানুর মায়ের গলা শোনা গেল মনে হয়। হ্যাঁ সেরকমটাই তো মনে হলো।